জয়গা মঙ্গলাবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক কালভার্টের নিচে পড়ে যাওয়ায় জখম ট্রাকের চালক খালাসি সহ মোট চারজন। জয়গা থানা অন্তর্গত মঙ্গলাবাড়ি সংলগ্ন এক গুদাম থেকে 10 টাকার লরি সিমেন্ট লোড করে গাড়িটি ঘোরার সময় আগাপিছা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে যায়। উল্লেখ্য, এর পূর্বেও ওই গুদাম থেকে সিমেন্ট ইট লোড করে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল বহুবার। এদিন অ্যাক্সিডেন্টে লরির চালক খালাসি সহ মোট চারজন গুরুতর জখম হয়। তাদের জয়গা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দুজনকে লতাবাড়ি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। এখানে একটা ট্রাকে আমাদের সিমেন্ট নিয়ে যাওয়ার সময় সামনের দোকান থেকে একটা সিমেন্ট গাড়ি লোড করে টার্নিং নিচ্ছিল, সেই মুহূর্তে ট্রাকটাকে ওখানে যেহেতু ব্রিজে ওখানে কোনো রেলিং নেই, ট্রাকের ড্রাইভার ভুলেই ট্রাকটা স্লিপ কেটে গিয়ে নিচে গিয়ে পড়ে যায় এবং তাদের চারজন ছিল, চারজনের মোটামুটি ইঞ্জোর হয়েছে, দুজনের ইঞ্জোরটা বেশি, তাদের চারজনকে রিকোভারি করে আমরা গোবিমোহন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। গাড়ির মধ্যে ছিল চারজন, এখন পরিস্থিতি দেখা যায় গাড়িটা কীভাবে রিকোভারি করা যায় সেই চিন্তা আমরা করছি এবং মালিককে খোঁজাখুঁজি করছি, মালিককে পেলেই এটা রিকভারি করা যাবে। সুবহ সুবহ গাড়ি আই থি ও সিমেন্ট লোড করকে, তো সামনে এক দোকান হ্যাঁ ওয়াহ পে দোকান মে ক্যা বলতে হ্যাঁ ये गाड़ी बैक करी थी तो ड्राइवर आगे पीछे देखते हुए गाड़ी जाके गड्ढे में गिर गई थी। तीन जन को देखा, तीन जन निकल गए थे। अभी 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 शायद सुनने में आ रहा है शायद एक और जन है उसमें, गाड़ी शायद सुनने में आ रहा है बीरपाड़ा का है, सीमेंट लोड करने कराने के लिए आया था।